আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মম ব্লগ অ্যান্ড কুকে। আজকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছি, এখন ভোর 5:25 বাজে। দেখেন বাইরে মনে হচ্ছে দিনের বেলা, একদম মানে দুপুরবেলা এরকম আলো। এখন একটু সকাল সকালই বেলা উঠে যায়, আর আমি আজকে একটু এত সকালে ওঠা হয় না, 5:30-6টার মধ্যে উঠি, কিন্তু আজকে একটু আগে উঠে পড়েছিলাম। তো নামাজ পড়ে বাইরে একটু ভিডিও করলাম, রাস্তায় কোনো লোকজন নাই, খুব ভালো লেগেছে আর কি। আর কেন সকাল সকাল উঠলাম সেটা তো আপনাদের বলা হয়নি। আজকে আমার বাবা আসছে আমার বাসায়, আর আসবে আমার হাজবেন্ডের ভাগ্না, অর্থাৎ আমার ভাগ্নে। তো এই যে আমার বাবা এসে পড়েছে দুপুরবেলা। তো বাবা আসলে মেয়েরা কতটা এক্সাইটেড থাকে সেটা তো প্রত্যেক মেয়েই জানে। আমার বোন বাড়ি গিয়েছিল, বাবার সাথে নিয়ে আসলো, আর আমার মা শাক, নারকেল, মিষ্টি, গরুর মাংস, খাসির মাংস, মোষের মাংস সবই দিয়েছে, কারণ কুরবানিতে আমরা তো যাইনি। আর মায়ের হাতের রান্না, এটা হচ্ছে গরুর মাংস, আর মায়ের হাতের রান্না। মা কখনো কাঁচা মাংস দেয় না, মা সবসময় রান্না করে দেয়, আর মায়ের হাতের রান্নার জন্য অপেক্ষা করি। বছরে 2 বার বাবার বাড়ি যাওয়া হয়। এটা হচ্ছে মহিষের মাংস, সারাটা দিন মায়ের হাতের রান্না খাবো অপেক্ষায় ছিলাম, তো দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে বাবা আসলো। এটা হচ্ছে খাসির মাংস, মানে কোরবানিতে যে 3টা আইটেম ছিল সেই 3টাই মা রান্না করে দিয়েছে। আর এখানে একটু মিষ্টি আছে, এটা করলাম না। আর এটা হচ্ছে আমাদের এলাকার রসমালাই। আমাদের এলাকার রসমালাইটা খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার, আমার হাজবেন্ড এটা খুবই পছন্দ করে, সেজন্য আমার বাবা যখনই আসে তখনই নিয়ে আসে। এমনকি আমার ভাসুর এসে অনেক পছন্দ করে আমাদের বাড়ির রসমালাইটা। দেখেন দেখতে কত সুন্দর, আর খেতে তো অনেক মজা। আর আব্বা আসার উপলক্ষে রান্না করেছিলাম মাছ, একটু গরুর মাংস, এটা ছোটো বাই মাছ, আর মুরগি, আর একটু সবজি। তা আব্বা সেই ভোরবেলা রওনা দিয়েছিল, দুপুর 3টা বেজে গিয়েছে আস্তে আস্তে। আর এদিকে আমার ভাগ্নেরা আসবে, তাদের জন্য একটু রান্নার আয়োজন করে নিচ্ছিলাম। মুরগির মাংসের টিকিয়া বানাচ্ছিলাম, আমার ভাগ্নে আসবে ওরা খিলগা থেকে, আর আমার 2টা নাতি আছে, ওরা খুবই পছন্দ করে আমার বাসায় আসতে, আমার ছেলেদের সাথে খেলাধুলা খুবই পছন্দ করে। তো আমার ভাগ্নেরা আসার পরে আমার এই আইটেমগুলো ছিল, গরুর মাংস, মুরগির কোরমা, ডিমের কোরমা, জর্দা, টিকিয়া, আর একটু জিলাপি করেছিলাম, বালুশাহ মিষ্টিটাও করেছিলাম, এখানে কাটারি ভোগ করেছিলাম, শশা। খাওয়া দাওয়া শেষে মামা ভাগ্নে বসে গল্প করছিল, খাবার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার 2 ছেলে আপন মনে মোবাইল দেখছিল। আর এইটা হচ্ছে আমার একটা নাতি, ওরা 2 ভাই জমজ, এটা ছোট, আর একটা আছে বড়। তো আজকে আমার ডাইনিং টেবিলের উপরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে, আমি সবাইকে ফ্লোরে খেতে দিয়েছি, আর খুব ভালো লেগেছে ফ্লোরে খেতে, কারণ অনেক দিন এভাবে সবাই মিলে ফ্লোরে খাওয়া হয় না। আগে তো গ্রামে গেলে গ্রামের বাড়িতে তো ফ্লোরেই খাওয়া হতো, পাটি বিছিয়ে খাওয়াটার মজাই আলাদা ছিল। তো এখন ঢাকার জীবনে তো এরকম ফ্লোরে বসে খাওয়া হয় না, তো আজকে সবাই বসে খাচ্ছে, খুবই ভালো লেগেছে। আর বাসায় কেউ আসলে তো অবশ্যই ঈদের একটা ভাব হয়, তার মধ্যে আমার বাবা এসেছে, আমার ভাগ্নে নাতিপুতি এসেছে, আর আমার ভাগ্নেদের সাথে আমার রিলেশনটা খুবই ভালো। এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাচ্ছে, রাত 10টা বাজে,
বাচ্চারা তো যেতেই চায়নি, তারপরে যেতে হবে। তো সারাদিন অনেক মজা করলাম, ফুর্তি করলাম। রাখছি এখানেই, আল্লাহ হাফেজ।